যে কোনো মূল্যে। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সলাত আদায় করতে হয়। পশ্চিম দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনে পশ্চিমে সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, তাহলে শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। তার শরীরের যেটা গতি সেই গতিতেই সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড়েই সলাত আদায় করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, কারণবশত কোনো কাপড়ই নেই, মানুষ কোনো স্থানে নগ্ন হয়ে আছে। ধরুন আমরা বুঝতে পারি এইভাবে যে কেউ নৌকায় যাচ্ছিল, স্টিমারে যাচ্ছিল, নৌকা ডুবে গেছে, পানিতে তার পরন থেকে সব কাপড় চোপড় খুলে গেছে, এখন কোনো এক চরে গিয়ে কোনো এক এলাকাতে গিয়ে উঠে আছে, সলাতে ট্যাম হয়ে গেছে, এই নগ্ন অবস্থাতেই সলাত আদায় করতে হবে। ধরুন কথার কথা আফগানিস্তানে, ইরাকে, আরো অন্যান্য মুসলিম দেশে মার্কিন সৈন্যরা ঢোকে, মুসলমানদের সাথে অন্যায় করছে, মুসলমান যারা মহিলা তাদের সাথে তারা অন্যায় আচরণ করছে, তারা তাদের পরন থেকে কাপড় খুলে নিয়ে নগ্ন অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করছে, আরো বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছে, আল্লাহ তুমি মাফ করো, এসব বিষয়ে আমরা কিছু কিছু অবগত। আমি যেটা বলছি কথার কথাই যে ঠিক এরকম সময় একজন মহিলার সলাতের সময় হয়ে গেছে, যেখানে অত্যাচারীরা সামনে দাঁড়িয়ে আছে, এই সময়তে সলাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে, সলাত আদায় করতেই হবে, এই অবস্থাতেও সলাত আদায় করতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, সলাত মাফ এরকম কোনো পৃথিবীতে সময় সুযোগ নেই। অন্য ইবাদতের বদল চলে, সলাতের বদল চলে না। একটা মানুষ রোজা করতে পারছে না, সিয়াম পালন করতে পারছে না, অসুস্থ, অন্য একজন গরিব মানুষকে সকাল সন্ধ্যা খাওয়াবে, তার সিয়াম হয়ে যাবে, লোকটারও হবে তারও হবে। একজন ধনী মানুষ হজ করতে যেতে পারছে না, শরীর ঠিক নেই, অর্থ সম্পদ আছে, অসুস্থ, আরেকজন মানুষকে টাকা দিল যে হজ করেছে তাকে, ওই ব্যক্তি হজ করে আসলো, এর হজ হয়ে গেল। সিয়ামের বদল চলে, সলাতের বদল চলে না, হজের বদল চলে, সলাতের বদল চলে না। সম্মানিত দর্শক মন্ডলী, সিয়ামের কাফফারা চলে, সলাতের কাফফারা চলে না, এর কাফফারাই হচ্ছে সলাত আদায় করা। যে কোনো মূল্যে সলাত আদায় করতেই হবে। আপনার একটা ছেলে একটা মেয়ে 10 বছর বয়সে সলাত আদায় না করে আপনার বাড়িতে থাকতে পারে না, হতে পারে না, এটা অসম্ভব, এটা ভাবাই যায় না যে আপনার ছেলে বা আপনার মেয়ে সলাত আদায় করবে না, আপনার বাড়িতে থাকবে, খাবে, এরকম মানে এটা ধারণাই করা যায় না। সলাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। এই জন্যই সেইকালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক অক্ত সলাত অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করতে হবে,